টেনশন ছিল যে কি হবে না হবে, এতজন মানুষ মারা যাচ্ছে, এত ঝামেলা আন্দোলন, এগুলোর মাঝখানে আমাদের পরীক্ষা হবে কি হবে না। তো যখন পরীক্ষা বই নিয়ে বসতাম, পড়তে বসতাম, তখন আমার ওই যে ইয়াগুলা ভাসতো, ভাইয়ারা যে গুলি করছে, তারপরে কান্নাকাটি চিৎকার, এগুলো ভাসতো, তো আমার কোনো কিছুতেই মনও বসতো না। আমরা দেশে শান্তি চাই, কোনো ঝামেলা না থাকুক, কারো পিছে এই মারামারি হানাহানি এগুলো আমরা চাই না, সুন্দরভাবে দেশ চলুক, এটাই আমাদের কাম্য। আমি একবারই আপনাকে বলছি, আমাদের বাচ্চারা তখন ড্রামাতে ছিল, পরীক্ষা দেওয়ার মতো সিচুয়েশন ওদের ছিল না। ওদের পরীক্ষার সময় কিন্তু ওই ঝামেলাটা ছিল, বৈষম্য বিরোধী আন্দোলন যেটা ছিল, তো বাচ্চারা কি পরীক্ষাটা তখন দিবে? একজনের কথা শুনেছিলাম যে তার বাসার ব্যালকনিতে দাঁড়িয়েছিল, ওইখান থেকে নাকি ওর গুলি লাগছিল কাঁধে আর হচ্ছে পায়ের কোথাও বা কোমরে। পরীক্ষায় না কেউ বসতেই পারতো না, যতই মানে বারবার এই যে যখন ডেট পিছাচ্ছিল তখন ওর একটা পোস্টও দেখেছিলাম আমি, যে ওর খুবই বাজে অবস্থা ছিল। তো আমার অনেক খারাপ লাগছে ওর জন্যে। মানে আমাদেরা সব থেকে বেশি ফেস করেছি যে আমরা মানে একই সাথে আমরা পড়ার টেবিলে, একই সাথে আমরা ফেসবুকে আমরা এরকম দেখতে পারছি আমাদের সহপাঠী যারা আছে তারা আহত হচ্ছে, মানে এই বিষয়টা আমাদের মাথায় ওই ওর মধ্যে থেকেও আমাদের পড়তে হয়েছে। একটা প্রকার বাধ্য করা হলেও আমাদের সেখান থেকে পড়াশোনাটাও চালিয়ে যেতে হয়েছে। তারপর এগুলান দেখা কেউ হলো যে মেন্টালি ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারে না, তো এই সব মিলে জার্নিটা আমরা তাও এখান থেকে আমাদের 6টা 7টা পরীক্ষা আমরা দিয়েছি, তো সেখান থেকে রেজাল্ট যেটা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো। আর যাদের রেজাল্ট ভালো হয়নি সেখান থেকে বলবো যে তারা তাদের থেকে মতো বেস্ট চেষ্টা করছে। এই একটা সিচুয়েশনে বৈশা তারা যে পড়াশোনা করছে তারপর যে রেজাল্ট যেটা হয়েছে সেটাই অনেক ভালো, বেস্ট।